বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি পদকপ্রাপ্তির 51 বছর পার হলো আজ। 1972 সালে বঙ্গবন্ধুকে এই সম্মাননা জানায় বিশ্ব শান্তি পরিষদ। সেদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন বিশ্ববন্ধু। আজকের দিনে বাঙালি সেই গৌরবের কথাই মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকে। তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন আগেই, সে 1969 সালে। 1971 সালের মুক্তিযুদ্ধ তাকে বাঙালির অভিসংবাদিত নেতা করেছিল, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে শান্তি পদক জুলিও কুরি পান আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ববাসীর হৃদয় হিংসা দিয়ে নয়, তাদেরকে ভালোবেসে কাছে টেনে তিনি বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় 140টি দেশের প্রায় 200 সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাই একমত হয়েছিলেন সারা জীবনের আদর্শ, রাজনৈতিক দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের একচ্ছত্র নায়ক বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার। 1972 সালের 10 অক্টোবর বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে জানায় জুলিও কুরি পদক পাচ্ছেন শেখ মুজিবুর রহমান। 1973 সালের 23 মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক। সেদিন এই পদক তুলে দিতে গিয়েই রমেশ চন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু হয়েছেন শেখ মুজিব। বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। বঙ্গবন্ধুর এই পদক প্রাপ্তির আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, চিলির গণ আন্দোলনের নেতা সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের জনদরদী নেতা ইয়াসির আরাফাত এই পদক পেয়েছেন। মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারাই 1950 সাল থেকে এই পদকে ভূষিত হয়ে আসছিলেন। আমাদের জাতির পিতার জুলিও কুরি পদক পাওয়ার এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এটিএন নিউজের বিনম্র শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।